ইসলামী জগতের প্রাতঃস্মরণীয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব দরবেশকুল শিরোমণি মাহবুবে সোবাহানি, কুতুবে রাব্বানি, বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি, পহেলা রমজানুল মোবারক হিজরি 470 বা 471 সালে পারস্যের এক বিখ্যাত জনপদ জিলানে জনপদে জন্মগ্রহণ করেন। তার বংশতালিকায় পিতা সায়েদ শেখ আবু সালেহ রহমতুল্লাহের 11তম ঊর্ধ্বতন পুরুষ হযরত হাসান রহমতুল্লাহ এবং তার মাতা সায়েদেনা ফাতেমা রহমতুল্লাহের 14তম ঊর্ধ্বতন পূর্বপুরুষ ছিলেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু। এভাবেই তিনি পিতৃসূত্রে হাসানি ও মাতৃসূত্রে হোসাইনি বংশধারার উত্তরসূরি। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ এর পিতা সাইয়েদ আবু সালেহ মুসা রহমতুল্লাহ একজন বিশেষ পুণ্যবান, কামেল ও বুজুর্গ ব্যক্তি ছিলেন। সচ্চরিত্রতা ও আল্লাহপ্রেমের বিবিধ গুণ তার মধ্যে বিরাজমান ছিল। যৌবনকালে যখন তিনি বিয়ে করেননি তখনকার একটি ঘটনা। তিনি একদিন নদীর ধারে ক্লান্ত অবস্থায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি আপেল পানিতে ভেসে যাচ্ছে। তিনি ফলটি উঠিয়ে আনলেন এবং পরম তৃপ্তি সহকারে ভক্ষণ করলেন। কিছুক্ষণ পর হঠাৎ তার মনে হলো এই ফলটি খাওয়া তাহার ঠিক হল। এই ফলের মালিক তো তিনি নন, কোথা হতে এ ফল ভেসে এসেছে কে জানে, তার অনুমতি তো নেওয়া হয়নি। তাহলে তিনি কি পরদ্রব্য ভক্ষণজনিত অপরাধ নিয়ে মহাবিচারকের সামনে হাজির হবেন? যে করেই হোক মালিকের ঠিকানা বের করে মাফ চেয়ে নিতে হবে। তাই তিনি স্রোতের বিপরীত দিকে বিষণ্ন চিত্তে আপেল ফলের বাগানের সন্ধান করতে লাগলেন এবং বাগানের ও বাগানের মালিকের সন্ধান পেলেন। বাগানের মালিক সৈয়দ আবদুল্লাহ সাওয়ামী রহমতুল্লাহ, তিনিও একজন ক্ষুধাভীরু ধর্মপ্রাণ সাধক। আল্লাহ পাকের মারফতে সাগরে সর্বদাই তিনি নিমজ্জিত থাকেন। তার কাছে সমস্ত ঘটনা খুলে বলে তার কাছে ক্ষমা চাইলেন যুবক আবু সালেহ। বিস্মিত হলেন বাগানের মালিক, এই যুবকের অন্তরে কি আল্লাহ ভীতি, একে তো হাতছাড়া করা যায় না। তিনি বললেন, আপেলের তো অনেক মূল্য, কি এনেছ তার জন্য? আবু সালেহ জবাব দিলেন, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তবে গায়ে খেটে মূল্য পরিশোধ করতে চাই, আপনি যতদিন খুশি গায়ে খাটিয়ে নিতে পারেন। হযরত সাওয়ামী রহমতুল্লাহ বললেন, ওয়াদা করবার আগে ভালো করে ভেবে দেখো। আবু সালেহ বললেন, আমি ওয়াদা পূর্ণ করব ইনশাআল্লাহ। সাওয়ামী রহমতুল্লাহ বললেন, তোমাকে পুরো এক বছর বাগানে দেখাশোনার কাজ করতে হবে, উপরন্ত আমি যখন যে কাজের হুকুম দিব তাই করতে হবে। কোনো কথা ছাড়াই সব শর্ত মেনে নিলেন আবু সালেহ। সময় শেষ হবার পর নতুন শর্ত যুক্ত করলেন সাওয়ামী রহমতুল্লাহ। তিনি বললেন, আমার একটি অন্ধ বধির ও বোবা কন্যা আছে, তাকে তোমার বিয়ে করতে হবে। তাতেও রাজি হলেন আবু সালেহ। বিয়ের পর বাসর ঘরে ঢুকেই তাজ্জব বনে গেলেন আবু সালেহ। তার নববধূ তো অপরূপা, অন্ধ বধির বা বোবা কিছুই নন। পরদিন ব্যাখ্যা দিলেন সাওয়ামী রহমতুল্লাহ, আমার এই কন্যা কোনোদিন ঘরের বাইরে যায়নি, বাইরের কোনো লোকের দিকে কখনো চোখ তুলে তাকায়নি এবং তার মুখে কখনো অশ্লীল বাক্য উচ্চারিত হয়নি, তাই তাকে আমি অন্ধ বধির ও বোবা বলেছিলাম।